কলমি শাক আজকের বিষয়বস্তু কলমি শাক কলমি শাক আমরা সকলেই চিনি বর্তমানে কলমি শাক চাষ হচ্ছে কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় কলমি শাক যদি কিছু নিয়মে খাওয়া যায় তার আয়ুর্বেদিক বা ঔষধি গুণ অতুলনীয় কলমি শাকের রস যদি দু চামচ আর অশ্বগন্ধা মূলের চূর্ণ যদি দেড় চামচ মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে প্রচুর পরিমাণে শুক্র বৃদ্ধি পায় শুক্র ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরের দুর্বলতা দূর হয় যাদের যৌবনের কু অভ্যাসের জন্যে শরীর জোরাজীর্ণ হয়ে গেছে তাদের ক্ষেত্রে অমৃতে তুলল কলমি শাকের রস আর অশ্বগন্ধা চূর্ণ তার সাথে যদি দুধ মিশিয়ে খাওয়া যায় অমৃত তুল্য কাজ হয় প্রচুর পরিমাণে শুক্র ধারণ ক্ষমতা বাড়ে এবং শুক্রের পরিমাণও বৃদ্ধি পায় আবার মেয়েদের ক্ষেত্রেও খুব ভালো কাজ হয় যেসব মেয়েরা সন্তান প্রসব করেছে তাদের শরীর শুকিয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে স্তনে দুধের পরিমাণ কম বা পর্যাপ্ত পরিমাণে তাদের স্তন দুগ্ধ কম শিশুর খেয়ে হচ্ছে না তারা যদি কলমি শাকের রস তিন থেকে চার চামচ মাত্রায় কলমি শাকের রস তিন থেকে চার চামচ মাত্রায় একটু ঘি মিশিয়ে হালকা গরম করে যদি সকালে বিকেলে দুবেলা খেতে পারে এক সপ্তাহ তাহলে তাদের দুগ্ধ বাড়বেই এবং স্বাভাবিক হবে মেয়েদের যদি ঠুনকো হয় মানে স্তনে ব্যথা হয় দুধ আসে না দুধ বসে যায় সেক্ষেত্রে এই কলমি পাতাকে থেতো করে গরম করে যদি সেঁক দেওয়া যায় দারুণ কাজ হয় এছাড়াও বলতা ভিমরুল বা মৌমাছি যদি হুল ফোটায় তাহলে কলমি শাক বেটে সেই জায়গায় লাগালে ম্যাজিকের মতো কমে যায় কলমি শাক যদি না পাওয়া যায় অমৃতাঞ্জন বা ফিক্স অয়েন্টমেন্ট যদি সেই জায়গায় লাগিয়ে দেওয়া হয় তাহলে বলতা ভিমরুল বা মৌমাছির হুলের যন্ত্রণা সঙ্গে সঙ্গে কমে যায় কলমি শাকের শিকড় আর কলমি শাকের ডোগা একসঙ্গে বেটে যদি ফোড়ার মুখে চারদিকে প্রলেপ দেওয়া যায় অতি দ্রুত মুখ হয় এবং ফেটে যায়